অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরি, বিভিন্ন মাস নিয়ে বাংলার আমি বলছিলাম। আজকে আমি তোমাদের মাঘ মাসে যাদের জন্ম হয় তাদের আর্থিক অবস্থা, তারপরে কর্ম, ভাগ্য, বিবাহ কীরকম হতে পারে সেই নিয়েই তোমাদেরকে কিছু কথা তুলে ধরছি। তাহলে চলো জেনে নিই। মাঘ মাসে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা ভীষণভাবে উচ্চাভিলাষী এবং তারা কিন্তু ভীষণভাবে স্বাধীন চেতা মনোভাবের হয়ে থাকে। যে কাজেই তোমরা লিপ্ত হও না কেন, সেই কাজের কিন্তু মধ্যমণি হয়ে তোমরা থাকতে পছন্দ করবে এবং সেই জায়গায় অর্থাৎ প্রমুখ হয়ে থাকতে তোমরা চেষ্টা করবে এবং তার সাথে সাথে সেই সমস্ত যে রিলেটেড কাজ তোমরা করছো সেই রিলেটেড কাজের সমস্ত খুঁটিনাটি এবং তার ভুল যেগুলো রয়েছে সেই ভুল ধরতে এবং সব কাজে নিজের হাতে পরখ করে পরীক্ষা করে তারপরে একটা দৃষ্টিভঙ্গি তোমাদের নিজস্ব দিয়ে একটা বিচারে আসতে তোমরা কিন্তু সবসময় সচেষ্ট হবে। তোমরা চাও তোমাদের সমস্ত কল্পনা এবং আদর্শকে একটা রূপদান করতে এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে, তার জন্য কিন্তু তোমরা যথাসাধ্য চেষ্টা অবশ্যই করে থাকবে। ধৈর্য, অধ্যবসায় এবং কর্মশীলতা নিয়ে যে কোনো কাজ করার কর্মক্ষমতা কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই থাকবে। তোমাদের মানসিকতা কিন্তু ভীষণ প্রবল এবং ধীরস্থির, চিন্তাশীল এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে তোমরা সমস্ত কাজ করে থাকবে। যে কোনো ব্যাপারে যে কোনো লোককে চট করে বোঝার ক্ষমতা কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই থাকবে। ভবিষ্যৎ সম্বন্ধে একটা দুশ্চিন্তা এবং নৈরাশ্য তোমাদের মধ্যে কিন্তু সবসময় কাজ করতে থাকে এবং সেই নিয়ে তোমরা ভীষণভাবে চিন্তাগ্রস্ত থাকো। ধর্মের দিকে ঝোঁক কিন্তু তোমাদের অবশ্যই থাকবে এবং সেই নিয়ে তোমরা চিন্তাভাবনা করতে এবং সেই বিষয়ে তোমরা নিজেকে ব্যস্ত রাখতে দিনের অনেকটা সময় কিন্তু নিজেকে নিয়োজিত করবে। যদি এই ধর্মের ঝোঁকটা তোমাদের মধ্যে অতি প্রবল আকার ধারণ করে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা উৎসাহী এবং বিশ্বাসী নিজেদের মধ্যে হয়ে উঠতে পারবে। কর্তব্য এবং সামাজিকতা এগুলোর সঙ্গে তোমাদের মত এবং আদর্শ কিন্তু একটু অন্যরকম, তাই আশেপাশের লোকজন কিন্তু তোমাদের অন্যরকম ভাবতেই পারে। সঞ্চয়শীলতা এবং সতর্কতা এই দুটি গুণই কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই থাকবে। তোমরা কিন্তু একটু চাপা স্বভাবের এবং তোমাদের মধ্যে যে ভাব সেটা কিন্তু সহজে সকলে বুঝতে পারবে না এবং সকলের কাছে সেটা কিন্তু প্রকাশ পাবে না। তার জন্য বাইরে থেকে কিন্তু অপর লোকজন দেখে তোমাদেরকে একটু ভাববে তোমরা একটু কঠিন মানসিকতার বা কঠিন স্বভাবের। খুব কম সংখ্যক লোকজন কিন্তু তোমাদের মনকে বুঝতে পারে। এবার চলে আসি মাঘ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কীরকম হতে পারে। ধৈর্য এবং অধ্যবসায় তোমাদের জীবনের জন্য অর্থাৎ ভাগ্যোন্নতির জন্য কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। তোমাদের ভাগ্য কিন্তু খুব ধীরে ধীরে পরিবর্তন হবে বা ফিরবে। তোমরা যদি খুব কঠিন পরিশ্রম করো তাহলেও কিন্তু তোমাদের ভাগ্য খুব ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মাঘ মাসে যারা জন্মগ্রহণ করে সেই সব জাতক জাতিকাদের বিবাহ কীরকম হতে পারে সেই বিষয়ে এবার আসি। এই মাঘ মাসে জাতক জাতিকাদের মধ্যে বিবাহ সংক্রান্ত অনীহা কিন্তু অবশ্যই দেখা যায়। তোমাদের বিবাহিত জীবন কিন্তু মোটামুটি সুখের হয়ে থাকে। তোমাদের এমন কাউকে বিয়ে করা উচিত যাদের জন্ম মাস জ্যৈষ্ঠ, আষাঢ় এবং শ্রাবণ মাস। এরপরে মাঘ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে চলে আসে। তোমাদের পাকস্থলী সংক্রান্ত সমস্যা, তাছাড়া বায়ুঘটিত রোগ, পায়ের কোনো ধরনের সমস্যা এবং পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগা, তাছাড়া লিভারের কোনো ধরনের প্রবলেম এবং শুল ব্যথা বা কোনো পীড়া তোমাদের কিন্তু কষ্ট দিতে পারে বা এই ধরনের রোগগুলোতে কিন্তু তোমাদের ভোগার সম্ভাবনা কিন্তু বেশি মাত্রায় থাকতে পারে। এবারে মাঘ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের কর্ম সংক্রান্ত বিষয়ে চলে আসি। এরা কিন্তু মন্ত্রী, বিভাগীয় প্রধান, রাষ্ট্রপতি, খেলোয়াড়, তাছাড়া ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ কর্মচারী এবং আবিষ্কারক, ভূবিদ্যা বা ভৌগোলিক বিশারদ এবং ঐতিহাসিক, এগুলো কিন্তু এদের হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি মাত্রায় থাকে। তাহলে বন্ধুরা, মাঘ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য, কর্ম, বিবাহ কীরকম হতে পারে সেই নিয়ে এবং তাদের বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে সেগুলো তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম।
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। এর পরবর্তীতে আমি আরও যে মাসগুলো রয়েছে সেগুলো নিয়ে বলবো। আর যারা তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও, অ্যাস্ট্রোলজি বিষয়ে জানতে চাও, নিজেদের চার্ট বিচার করাতে চাও, প্রেডিকশন পেতে চাও আমার থেকে, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট রাখো, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, তারাও কিন্তু এই একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো এবং সকলে সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে নমস্কার।